আমার জন্মের সঙ্গে সঙ্গে আজ তোমার মৃত্যুও নিশ্চিত মর্কট। আমি আমার এই বলশালী হাত দিয়ে তোমাকে পিষে মেরে দেব মর্কট। মূর্খতা করো না তুমি, তোমায় দেখে মনে হচ্ছে তোমার মায়ের প্রতিশোধ স্পৃহা তাকেই শেষ করে দিয়েছে। তবুও তুমি ওই একই প্রতিশোধের আগুনে ভস্ম হয়ে যেতে চাও। যেটা তোমার মাকে বুঝিয়েছিলাম সেটাই তোমাকেও বোঝাচ্ছি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, সেই জন্যে এই শত্রুতার মনোভাব ত্যাগ করে সবে শুরু হওয়া নিজের এই সুন্দর জীবনকে সুখময় করে তোলো। মূর্খ বানর, প্রতিশোধে আমার জীবনের উদ্দেশ্য, তাতেই আমার সুখ হবে, তাই আমার চিন্তা ছাড়ো, নিজের চিন্তা করো, কারণ এখন আমার রূপে তোমার মৃত্যু তোমার সামনে এসে গেছে। কিচ্ছু হলো না এই বানরের, কিন্তু বেশিক্ষণ আমার শক্তির সম্মুখীন ও হতে পারবে না। তুমি তো নিজের শক্তি দিয়ে আমাকে মোকাবিলা করতে পারলে মর্কট, কিন্তু যে শক্তি গর্ভাবস্থায় আমার পিতা ময়রাবণের থেকে পেয়েছি, সেই শক্তি সমূহের মোকাবিলা তুমি করতে পারবে না। ওদিকে অযোধ্যায় সকলে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই জন্য আমায় শীঘ্রই একে বধ করতেই হবে। ভ্রাতা, ব্রহ্ম মুহূর্ত শেষ হতেও তো আর মাত্র এক প্রহর বাকি, আর এখনো পর্যন্ত তো মহাবীর হনুমান ফিরলেন না। আমার মনে হয় আমাদের প্রত্যেকে নিজেদের প্রস্তুত হওয়া উচিত। হনুমানের জন্য অপেক্ষা করা আমার কাছে অতি আবশ্যক। কিন্তু পুত্র, যদি এই ব্রহ্ম মুহূর্ত কেটে যায় তাহলে 14 বছর আগে এমনই, না না, এইবার সেরকম কিছু হওয়া ঠিক হবে না, এই শুভ কাজে যেন বিলম্ব না হয়। চিন্তা করবেন না মাতা, এখন অশুভ কিছুই হবে না, হনুমান শীঘ্রই ফিরে আসবে, আর কার্যকে কুশলতার সঙ্গে সম্পন্ন অবশ্যই করবে। ব্যাস, পাপি রাক্ষস, তোমাকে এবার আটকাতেই হবে।
ওর শরীরে উপস্থিত এই তৈলাক্ত পদার্থ ওকে বিচ্ছিল করে তুলেছে, সেই কারণেই ওকে ধরা অসম্ভব হয়ে উঠেছে। পুনরায় চেষ্টা করি। আমাকে ধরতেও পারবে না আর আমার কোনো ক্ষতিও করতে পারবে না। মল্লযুদ্ধ অর্থাৎ মল্লযুদ্ধে পারদর্শী প্রতিদ্বন্দ্বী যে প্রকার একে অপরকে যুদ্ধে আহ্বান করে, ও ঠিক তাই করছে। ওর দেহ পিচ্ছিল, ওকে ধরা ভীষণ কঠিন, কিন্তু এই যুদ্ধে আহ্বানকে আমি অস্বীকার করতে পারি না। এবার তুমি বুঝতে পারবে মর্কট যে আমি মায়ের গর্ভ থেকেই কত ভীষণ যুদ্ধ কলা শিখে এসেছি। আমার পিতার হত্যাকারী মর্কট, আমি তোমাকে জীবিত ছাড়ব না, বধ করব তোমাকে আমি। ওকে পরাজিত করার জন্যে আমায় শক্তির সাথে সাথে বুদ্ধি দিয়েও লড়াই করতে হবে। শীঘ্রই ওকে বিনাশ করার জন্যে আমাকে ওর পিচ্ছিলতা দূর করার জন্য একটা উপায় বের করতে হবে।
শীঘ্রই তুমি জানতে পেরে যাবে যে কে কাকে বিনাশ করে। এসো পাপী রাক্ষস, নিজের মল্লযুদ্ধের কারুকার্য দেখাও আমাকে। যা ইচ্ছা করো মর্কট, কিন্তু আজ তোমার মৃত্যু আমার এই অহিরাবণের হাতে হবেই হবে। জয় হোক ভূমি মাতার, জয় শ্রীরাম। এবার তুমি যতই চেষ্টা করে নাও না কেন, আমাকে আর হারাতে পারবে না। Ugh!
আমার সাথে মল্লযুদ্ধ করতে চেয়েছিলে, তাই না? শোনো পাপি, এবার হবে আসল যুদ্ধ, যাতে তোমার বিনাশ হবে। এবার আমি আর এক মুহূর্তও সময় নষ্ট করতে পারবো না। বাঁচতে পারবে আমার কাছ থেকে, না মারতে পারবে আমাকে। অর্থাৎ আজ তোমার মৃত্যু আমারই হাতে। এরপরে ওই রাম আর লক্ষণকে বধ করে আমার মায়ের ইচ্ছা পূর্ণ করব। প্রভু শ্রীরাম আর ওনার ভ্রাতা লক্ষণের ক্ষতি করার তুই চেষ্টা করেছিলি, এই সাহস তোর কিভাবে হলো? কোথা থেকে পেলি তুই এই দুঃসাহস? যদি শরীরে প্রাণ অবশিষ্ট থাকে তাহলে ওঠ, সম্মুখীন হ আমার। মহাবীর হনুমান সময় মতো না ফিরলে এবারের মতন প্রভু শ্রীরামের সেবা থেকে তাকে বঞ্চিত হতে হবে, যেটার উত্তর দায়িত্ব উনিই নিয়েছিলেন। প্রতিশোধের অগ্নি নিজেকেই ধ্বংস করে দেয়।
সেই জন্য কোনো ব্যক্তির প্রতিশোধের ভাবনা থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.